পাঠক হৃদয়ে গোয়েন্দা কাহিনীর আকর্ষণ চিরকালীন, লেখা বাহুল্য। হেমেন্দ্র কুমারের জয়ন্ত মানিক বা নিহার রঞ্জনের কিরিটি, শরদিন্দুর ব্যোমকেশ বা সত্যজিতের ফেলুদা, কাহিনী এবং তার কুশীলবরা কল্পনার। অভিজ্ঞ আইপিএস অফিসার সুপ্রতিম সরকারের এই গল্পে ধরা আছে কলকাতার একটি চাঞ্চল্যকর খুনের মামলার রুদ্ধশ্বাস নেপথ্য কথা, রক্তমাংসের গোয়েন্দার কীর্তি, তদন্তের কি, কেন, কখন। জটিল খুনের মামলার তদন্ত অনেকাংশে তুলনীয় টেস্ট ক্রিকেটের সঙ্গে, বাস্তবের সত্যান্বেষীদের সেই কর্মকাণ্ডই এই গল্পের আধার। শুরু করছি আজকের গল্প, লুথরা হত্যা রহস্য। হুইস্কি, রাম, ভদকা, ওয়াইন, ব্র্যান্ডি, পরিপাটি সাজানো সুদৃষ্ট ড্রয়িং রুমের লিকার ক্যাবিনেট, দেশি নয়, বহুমূল্য বিদেশি ব্র্যান্ডের সব, সাধারণ পানীয় পিপাসুদের নাগালের বাইরে। হৈহুল্লোড়ের পার্টি শেষে যেমন চেহারা হয় উচ্চবিত্তের বসার ঘরের, সোফার কুশন অবিন্যস্ত, কাঁচের সেন্ট্রাল টেবিলে প্লেট গোটা তিনেক, কাঁটা চামচ সমেত, একটাই চিকেন রেশমি কাবাব দু টুকরো, পনির পকোড়ার আধ খাওয়া অংশ আরেকটাতে, ছড়িয়ে ছিটিয়ে খাওয়ার পর যেমন একটু আধটু পড়ে থাকে আর কি, একটাতে শসা, পেঁয়াজ, টমেটোর কয়েকটা কুচি তিন নম্বর প্লেটে ফেলে ছড়িয়ে খাওয়ার পর যেমন পড়ে থাকে, হাত মোছার পর দাগ ধরে যাওয়া পেপার ন্যাপকিন এদিকে সেদিকে পড়ে রয়েছে, দুটো গ্লাসে সোনালি তরলের হুইস্কি, তিনটে রং বেরঙের মোমবাতি জ্বলছে টেবিলে, গড়পর্তা সাইজের নয়, পেল্লাই সাইজের, ক্রিকেট উইকেটের থেকে একটু ছোট, পুড়তে সময় লাগে বেশ কয়েক ঘন্টা, নেভেনি এখনো, জ্বলছে। এটা তো ভাবছ বিশাল ফ্ল্যাটের তিনটে প্রশস্ত বেডরুমের একটা দৃশ্য আমোদ প্রমোদ চিহ্নহীন, একটা লেপ বুকে মুড়ি দিয়ে মহিলা শুয়ে আছেন মেঝেতে, প্রাণ নেই আর, ঝলকে দেখাতেই বোঝা যাবে দিব্যি মারা গেছে মেয়েটা, ডাক্তার না হলেও চলবে, বয়স যে পঞ্চাশ ছাড়িয়ে একান্ন বোঝাই যাচ্ছে না, দেখলে মনে হবে খুব বেশি হলে কত আর, মাত্র চল্লিশ, বয়স অনুপাতে মহিলার চেহারা নির্মেদ, শরীরচর্চার অভ্যাস ছিল, নিজেকে বাঁচাতে পারেননি শেষ পর্যন্ত, কিন্তু আততায়ীর কাছে বিনা যুদ্ধে জমিও ছাড়েননি, স্পষ্টতা, লড়েছিলেন আপ্রাণ, প্রমাণ ধরা রয়েছে ডান হাতের মুঠোর মধ্যে আটকে আছে কয়েক কাছি চুল, এ চুল খুনির, বুঝতে গোয়েন্দা হওয়ার প্রয়োজন নেই, গলায় শুধু ফাঁসের দাগ নয়, হুক জাতীয় কিছুর একটা আঁচড় দেখা যাচ্ছে, নখের কোণে ময়লার ছোপ, নিশ্চিত ওই ছোপও ঘাতকের প্রতিরোধকালীন, বাঁচতে হয়তো সর্বশক্তি প্রয়োগ করেছিলেন, জানান দিচ্ছে চোখ, মুখ, ঘাড়, গলায় আর আত্মরক্ষাজনিত আঘাতের আভাস, শ্বাস রোধ করে খুন, নির্মম এবং পরিকল্পিত, কে কে এভাবে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলল, কে কে না কারা, একটা ল্যাডার দরকার, হ্যাঁ তাছাড়া তো উপায়ও দেখছি না, দুধের প্যাকেটগুলো পড়ে আছে ফ্ল্যাটের বাইরের মাটিতে, অপেক্ষা করছে কাজের লোক রাধা আর ড্রাইভার আয়ুব, সকাল নটা বেজে গেল, এমন তো হয়নি কখনো, হওয়ার তো কথাও নয়, মেম সাহেবের যদি ঘুম কোনো কারণে নাও ভেঙে থাকে নিক্কুটা তো অন্তত খুলবে, নিক্কু কি করছে এতক্ষণ, উল্টো দিকের ফ্ল্যাট থেকে চিন্তিত মুখে বেরিয়ে এলেন অসভ্যতার,
অসিত মোহন লুথরা ব্যবসার কাজে দক্ষিণ ভারতে গিয়েছিলেন গত পরশু। ভাইজাক থেকে ফোনে স্ত্রীর সঙ্গে কথাও হয়েছে গতকাল সন্ধ্যেতে। আজ সকাল থেকেই মোবাইল ফোন করে যাচ্ছিলেন সহধর্মিণীকে, কিন্তু নো রিপ্লাই, ল্যান্ডলাইনটাও নিরুত্তর। উদ্বিগ্ন হয়ে ফোন করেছিলেন প্রতিবেশী মিস্টার পোদ্দারকে। গাড়িগুলো গ্যারেজে আছে? আছে স্যার। গাড়িগুলো বলতে দুটো, একটা টয়োটা করোলা, অন্যটা হন্ডা সিটি। দরজা খুলছে না দেখে আধ ঘন্টা আগে একতলার গ্যারেজে ঢু মেরে এসেছে আয়ুব। এই ভেবে মেম সাহেব নিজেই কোথাও বেরিয়েছে হয়তো জরুরি কাজে। সাহেব মেম সাহেব দুজনেই তো ভালো ড্রাইভিং করতেন, গাড়ি গ্যারেজেই। দুশ্চিন্তা আরও বাড়ল মিস্টার লুথরার। আয়ুব, এক্ষুনি পারবিন ম্যাডামের বাড়ি যাও, খোঁজ নাও ওখানে আছে কি না। জি সাহেব। ডোভার রোডের বাড়ির তলোয়ার দম্পতি সুদেশ আর পারভিন দুজনে সদ্য 50 পেরিয়েছেন। সুদেশের ব্যবসার চামড়া সমস্ত সামগ্রী সে রপ্তানি করে। স্ত্রী পারভিন বাড়িতেই জিম চালান। বেশ কয়েক বছর ধরে লুথরা পরিবারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা তলোয়ারদের। একে অন্যের বাড়িতে নিয়মিত যাতায়াত। পারভিনের জিমে সপ্তাহে 3 দিন ঘাম ঝরাতে আসতেন অসিতের স্ত্রী রবীন্দ্রর কৌর লুথরা। না, তলোয়ারদের বাড়িতেও নেই। সুদেশ পারভিন ছুটে গেলেন লুথরাদের ফ্ল্যাটে। ভিড় জমে গিয়েছে ততক্ষণে। কেয়ারটেকার আর নিরাপত্তারক্ষীদের, বেরিয়ে এসছেন অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারাও। কৌতূহল, উদ্বেগ, আশঙ্কা গাঢ় হচ্ছে ক্রমশ। বেশ আঁটো সাঁটো ফ্ল্যাটে ঢুকতে গেলে ছাদের দেওয়াল টপকানো ছাড়া কোনো উপায় নেই। ল্যাডার দরকার একটা। জোগাড় হলো, ওই মই বেয়ে কোনো মতে দেওয়াল টপকালেন আয়ুব। চাবি রাখা ছিল যেখানে, সেখান থেকে নিয়ে ফ্ল্যাটের ভেতর দিয়ে ছাদে ওঠা সিঁড়ির পাশে গেট খুলল। কিন্তু নিক্কু, চাকর নিক্কু, নিক্কু তো নেই কোথাও। পোষা কুকুর দুটো কাঁচে তালাবন্দি, অস্থির, দরজায় ধাক্কা দিচ্ছে, চিৎকার করছে। কখনো ফ্র্যান্ডি আর বিগলসকে এইভাবে আটকে থাকতে হয়নি। প্রতিটা ঘরে দিনভর স্বচ্ছন্দ বিচরণ বাধাহীন। কুকুর দুটোকে আটকে রেখেছে কে? সোচ্চার প্রতিবাদ স্বাভাবিক। বসার ঘরে গ্লাস প্লেট পানীয় আর বেডরুম, রবীন্দ্র কৌর লুথরার মৃতদেহ। বিবরণ দিয়েছি শুরুতেই। বাড়িতে যেটুকু বলার লেপ সরিয়ে দেখা গেল মৃতার শরীরে ফুল রঙা নীল রঙা একটা ম্যাক্সি, পায়ে মোজা, গলায় ফাঁসির দাগ ছাড়া অন্য কোনো শারীরিক হেনস্থা হয়নি। বেডরুম, আলমারি, ড্রয়ার, লণ্ডভণ্ড। মিসেস লুথরা হাতে হীরের আংটি পরে থাকতেন সব সময়, সেটা তো গেছেই। সঙ্গে ড্রয়ার আর আলমারিতে থাকা প্রচুর গয়নাগাটি, নগদ 3.5 লক্ষ টাকা, যা ছিল চামড়ার ব্যাগের মধ্যে, এবং প্রায় 400 মার্কিন ডলার। মোদ্দা কথা, তা ছিল সব লোপাট। পুলিশে ইনফর্ম করা দরকার ইমিডিয়েটলি। আতঙ্কের ঘোর কাটিয়ে প্রথম মুখ খুললেন অশোক পোদ্দার। সায় দিলেন সুদেশ তালোয়ার। জাস্ট এ মিনিট, লালবাজার কন্ট্রোলের নম্বর সেভ করা আছে আমার। পারভিনের কাছে নম্বর ছিল বালিগঞ্জ থানারও। ফোনের কন্ট্যাক্টে লিস্টে তিনিও চোখ বোলাচ্ছিলেন দ্রুত। 10:15 ফোন বাজল কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে, আর তারও মিনিটখানেক আগে বালিগঞ্জ থানায়। মার্ডার, শীঘ্রই আসুন, আজ আর্লিস পসিবল, ওশি আছেন? মার্ডার কোথায়? ত্রিপুরা এনক্লেভ, 59 বালিগঞ্জ সার্কুলার রোড, শহরের অন্যতম অভিজাত এলাকায় উঁচু দেওয়ালে ঘেরা আবাসন। পূর্ব দিকে এগোলেই বালিগঞ্জ সায়েন্স, পশ্চিমে হাঁটা দিলেই সেন্ট লরেন্স হাই স্কুল আর বালিগঞ্জ। সিকিউরিটি এজেন্সির রমরমা ব্যবসা ছিল 54 বছরের অসিত লুথরার। জিআই সিকিউরিটিজের নাম ধরে এই বিস্তৃতি দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে আছে তার ব্যবসা। সুখী পরিবার, ছেলে কবিরের বয়স 25, দক্ষিণ ভারতের ব্যবসা দেখাশোনা করেন। ছোট অঙ্গদ, 20 কোঠা পেরিয়েছেন সদ্য। পড়াশোনা করেন লন্ডনে। ব্যবসা লুথরারকে প্রায় ট্যুরে যেতে হয়,
যেমন গিয়েছিলেন 13 ফেব্রুয়ারি, ফেরার কথা ছিল 21, ফিরতে হলো 15 তারিখ দুপুরের ফ্লাইটে। দেশাংশভাবে স্ত্রী খুন হওয়ার খবর পেয়ে ফ্ল্যাটে যার থাকার কথা ছিল এবং নেই, সেই নিকু যাদব, বছর 40-এর যুবক, বিহারের বাঁকা জেলায় বাড়ি। গত 7 বছর ধরে এ বাড়িতে কাজ করে, 16 বা 17-র কিশোর সে, তখন থেকেই রান্না বান্না করে, পাশাপাশি বাজার হাট টুকটাক 5-4 মাস কাটে নিকু। আয়ুব হলো আরও পুরনো চাকর, বয়স প্রায় 60 বছর, লুথরাদের গাড়ি চালায় 13 বছর হলো। মিতা এবং সরস্বতী দুই দিন রাতের কাজের লোক, দুজনকেই ছুটি নিয়ে নিয়েছে 11 তারিখ থেকে। সাময়িক কাজ চালাতে রাখা বলে এক মহিলা দিন 7-এর জন্য নতুন করে রাখা হয়েছে। প্রতিবেশীদের প্রশ্নের উত্তরে যিনি জানালেন, গত রাতে 8:30 মেমসাব বাড়ি ছেড়ে গিয়েছিলেন, বলেছিলেন আজ সকাল সকাল চলে আসতে। যখন রাতে রাধা ফ্ল্যাট ছেড়ে বেরিয়েছিল, ঘরে এক ভদ্রলোক ছিলেন। নিকু তো ছিলই, কে ভদ্রলোক? প্রদীপ লাল, বয়স 50-এর কোঠায়, 3-এর কন্ট্রাক্টরির বিজনেস, থাকেন কাছেই রোনাল্ড রোডে। প্রদীপ আর তার স্ত্রী সুনীলরা বহুদিন ধরে সামাজিক সখ্য এই লুথরা পরিবারের সঙ্গে। অসিত লুথরার সঙ্গে আড্ডা দিতে প্রদীপ এসেছিলেন গতকাল সন্ধে 7:15। অসিত নেই দেখে ঘণ্টাখানেক গল্পগুজব করেছিলেন মিসেস লুথরার সঙ্গে। খুনের খবর পেয়ে ত্রিপুরা এনক্লেভে চলে এসেছেন সকাল 10:30-এর মধ্যে, গতকাল সন্ধেবেলা এসেছিলেন নিজেই, বললেন প্রতিবেশীদের। বেশ, কিন্তু নিকু, নিকু কোথায়? নিকু তো ভ্যানিশ। রবীন্দর কর লুথরা হত্যা মামলা, বালিগঞ্জ থানা, কেস নম্বর 17-200-2007, তারিখ 15 ফেব্রুয়ারি, ধারা 302-394 IPC। খুন ও লুট। বালিগঞ্জ থানার অফিসাররা পৌঁছলেন, একটু পরেই চলে এলেন হোমিসাইড শাখার অফিসাররা। কন্ট্রোল রুম মারফত খবর ছড়িয়ে গেছে, এলে কি হবে, ঢুকতে পারলে তো। কমপ্লেক্সের প্রধান ফকট ফটক বন্ধ, সামনে জড়ো হয়েছে আবাসিকরা, পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। প্রায় লাগোয়া বহুতল সপ্তপল্লির বাসিন্দারাও খবর পেয়ে নেমে পড়েছেন। শুনতে হচ্ছে যা পুলিশকে সচরাচর শুনতে হয় আর কি, এমন কোনো ঘটনা হঠাৎ করে স্পটে ঘটে গেলে। এখন আর এসে কি লাভ, যা হওয়ার তো হয়ে গিয়েছে, কি করে আততায়ী এসে খুন করে গেল এভাবে? পুলিশের টহলদারি ভ্যানকে তো চোখেই পড়ে না আজকাল। আজ 8 তলায় হয়েছে, কাল 5 তলায় হবে, পরশু 4 তলায়। মানুষের জীবনের কিছু দায় নেই মশাই, পুলিশের কিচ্ছু কাজ নেই। এসবে অভ্যস্ত পুলিশ, বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে ঢোকানো হলো। বাড়তি ফোর্স পৌঁছলো লালবাজার থেকে। ফ্ল্যাটে আঙুলের ছাপ মিলল একাধিক, আলমারিতে, গ্লাসে, সোফার হাতলে, বেডরুমের আয়নায়, ড্রয়ারে। নগরপাল প্রত্যাশিতভাবেই তদন্তের ভার দিলেন গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখাকে। দায়িত্ব গিয়ে পড়ল ইন্সপেক্টর আশিস আহমেদের উপর, যিনি বর্তমানে তফসিয়া থানার ওসি। হইচই শুরু হওয়ার কথা শুরু হয়ে গেল, তাই খবর ছড়িয়ে পড়ল তাড়াতাড়ি। মাত্র তো বছর 11 আগেই কথা, শুরু হয়েছিল ইলেকট্রনিক্স মিডিয়ার রমরমা, বালিগঞ্জ সার্কুলার রোডে সার দিয়ে সংবাদ মাধ্যমের গাড়ি, গোটা দুয়েক অভিভ্যান, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, টিভি, সংশ হত্যা, হত্যাকালে পুলিশ কিংবা নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, লালবাজার কি করছিল লালবাজার, এবং নানা মুনির নানা মত। হোমিসাইড শাখা অবশ্য এসবে বিচলিত হওয়ার কারণ দেখছিলেন না কিছু, খুব খাটাখাটনি হবে না মনে হচ্ছে। আগামীকাল বা পরশুর হেডলাইনে চোখ বুঝলেই দেখতে পাচ্ছিলেন আশিক, আশিক মানে তদন্তকারী অফিসার, হয়তো পেপারে বেরোচ্ছে 24 ঘন্টার মধ্যেই মহিলার খুনের কিনারা করে ফেলল পুলিশ, ধৃত গৃহভৃত্য। সেব সময়ের অপেক্ষা, সোজা মাল, ওপেন অ্যান্ড শাট কেস। ওই নিক্কু বলে চাকরটা খুন করে গয়নাগাটি টাকা পয়সা হাতিয়ে পালিয়েছে, মার্ডার ফর গেইন, কিন্তু পালিয়ে যাবে কোথায় আর কতক্ষণই বা। মোবাইল ফোন ভারতে এসে গিয়েছে ঘটনার 12 বছর আগে, মুঠো ফোনে তখন সবার হাতেও, নিক্কুরও ছিল, পাওয়া গিয়েছে নম্বর। যদি বন্ধ করে দেয় শেষ টাওয়ার লোকেশন আর কল ডিটেলস খুঁজে বার করে বড়জোর 48
থাকলে তারও কম। কাজ শুরু হয়ে গিয়েছে টেকনিক্যাল সার্ভেলেন্স টিমের। বাংলা কি হবে দেখা যাক। আত্মতুষ্টির ঘোর কাটল পুলিশের। হ্যাঁ, মোড় ঘুরে গেল ঘটনার। লুথরাদের ফ্ল্যাটে বসে বেডরুমে স্কেচ ম্যাপ তৈরি করার সময় ফোন বাজল ল্যান্ডলাইনে। হ্যালো, শুভনাথ পণ্ডিত হাসপাতাল থেকে বলছি। একজন 22-30 যুবককে এখানে ভর্তি করা হয়েছে কিছুক্ষণ আগে। ট্রাফিকের লোক দেখতে পেয়ে অ্যাডমিট করেছে। রোড অ্যাক্সিডেন্ট, হেড ইঞ্জুরি আছে। মানি ব্যাগে আইডি কার্ড থেকে ফোন নম্বরটা পেলাম, ছবিও আছে। নাম নিক্কু যাদব। আপনাদের বাড়ির কেউ? আমরা পেশেন্টকে SSKM এ ট্রান্সফার করছি। কন্ডিশন আনস্টেবল। কিন্তু এটা কি হলো? নিক্কু দুর্ঘটনাগ্রস্ত, হিসেবে তো 2 2 4 মিলছে না। আরও বড় অঙ্ক আছে খুনের নেপথ্যে, যার পরিণতি নিক্কুর প্রাণ নাশের চেষ্টা। টিম ছুটল SSKM এ। নিক্কু কথা বলার অবস্থায় নেই, অচৈতন্য। চোখের কোণে জমাট বাঁধা রক্ত। ডাক্তার বললেন সাইকেল থেকে মুখ থুবড়ে পড়েছে ফুটপাতে, ছোড়ে মুখের রক্ত, শক্ত কিছুতে আঘাত লেগেছে মাথায়। পেশেন্টের সিটি স্ক্যান খুবই জরুরি, জ্ঞান ফেরা দরকার। মাথার আঘাত বেশি হলে নিউরোলজিতে রেফার করা হবে, বাড়াবাড়ি হলে আইসিউ তো রয়েছে। তদন্তকারী দলের একজন বললেন জ্ঞান ফিরলে ওর সঙ্গে একবার কথা বলা দরকার, একটু আর্জেন্ট। শুনছেন তো, একটা ব্রুটাল মার্ডার হয়েছে বালিগঞ্জে। ওই বাড়িতে কাজ করতো ছেলেটি, ওর স্টেটমেন্ট ভাইটাল। ডাক্তারবাবু এমন ভঙ্গিতে তাকালেন যেন ভস্ম করে দেবেন। মুখে বললেন প্রাণ বাঁচানো বোধ হয় আপাতত বেশি ভাইটাল। জ্ঞান ফেরুক, যদি আদৌ ফেরে তারপর কথা বলবেন। কেসের সমাধান সহজেই হতে চলেছে এমন ধারণা হলে একটা প্রাথমিক ঢিলে ঢালা ভাব আসে, সেটা নিমেষে কেটে গেল নিক্কু দুর্ঘটনায়। দ্রুত স্থির হল তদন্তের ভবিষ্যতের গতি প্রকৃতি। উঠে এলো অনেকগুলো প্রশ্ন, সম্ভাব্য থিওরির জল্পনা কল্পনা। এক, CCTV ফুটেজে আদ্যপান্ত খতিয়ে দেখা দরকার, কে কখন ঘরে ঢুকেছে, কে লুথরাদের ব্লক থেকে বেরিয়েছে 24 ঘন্টায়। কিন্তু মুশকিল হলো রিসেপশনের ক্যামেরার অবস্থানটা এমন, কেউ রিসেপশনের কাছে এসে কোনো ফ্ল্যাটে যেতে চাইলে তবেই ছবি উঠবে। রোজকার পরিচিত কেউ, সে বাসিন্দাই হোক বা ফ্ল্যাটগুলির নিত্যদিনের কর্মচারী বা নিতান্ত অপরিচিত, পাশ দিয়ে চুপচাপ সরাসরি লিফটে উঠে গেলে ছবি ওঠার কোনো প্রশ্নই নেই। বজ্র আটুনি ফোসকা গেরো। দুই, সমস্ত নিরাপত্তা ও কাজের লোকদের একটা তালিকা তৈরি করতে হবে, আবাসনের 2 ব্লকেরই। জানতে হবে তাদের প্রত্যেকের ঠিকুজি কুষ্টি, কারো কোনো গোপন অপরাধ বা পূর্ববর্তী অপরাধের ইতিহাস আছে কিনা, কারো সঙ্গে কি কোনো শত্রুতা হয়েছিল এই লুথরা দম্পতির, জানতে হবে। অসিত লুথরার পেশাগত দিকটাও দেখা দরকার, কোনো গুরুতর ব্যবসার শত্রুতা ছিল কারো সঙ্গে। তিন, আবাসিকরাও সন্দেহের বৃত্তে, দ্রুত গতির জীবনযাপনে বিশ্বাসী ছিলেন শ্রীমতী লুথরা, তারপর দেখতে এত সুন্দরী। বস্তুত আবাসনের অধিকাংশ পরিবারই বিলাসবহুল, গাড়ি, জিম, টেনিস, গলফ ক্লাব, কিটি পার্টি। খুনের দিনটাও মাথায় রাখতে হবে, ভ্যালেন্টাইন্স ডে। লুথরাদের ফ্ল্যাটে পার্টি হয়েছিল সে রাতে, মিস্টার লুথরার অনুপস্থিতিতে। কে কে বা কারা এসেছিলেন প্রেম দিবসের নৈশবাসরে? কতক্ষণ ছিলেন আবাসিকদের কেউ নাকি কোনো বহিরাগত? 2 মদের গ্লাস ছিল টেবিলে, মিসেস লুথরা ছাড়া তাহলে কে 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 ছিলেন আরেকজন? 4, আবাসিকদের প্রত্যেকেই সমস্ত গৃহকর্মী ও নিরাপত্তা রক্ষীর মোবাইল, তার ডিটেল, তার টাওয়ার লোকেশন নিতে হবে। 1, জনজন
কে ঘটনার সময় কোথায় ছিলেন, কি করছিলেন জানতে হবে পুঙ্খানুপুঙ্খ। নিতে হবে প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট, মিলিয়ে দেখতে হবে ঘটনাস্থল থেকে সংগ্রহীত প্রত্যেকটা নমুনার সঙ্গে। পাঁচ, সবসময় দুই কাজের লোক সরস্বতী আর মিতাকে ডেকে পাঠাতে হবে। দুজনকে একই সময়ে ছুটিতে যাওয়ার দরকার কেন পড়ল? আর রাধাও তো সবে কাজে ঢুকেছে, দিন পনেরো হলো, এমন তো কতই হয়। উদাহরণ আছে অসংখ্য, বিত্তকর্মী হিসেবে যোগ দিয়ে সব খোঁত খোঁত করে জেনে নিয়ে একটা ডাকাতির ছক হতে পারে। ছয়, খুব গুরুত্বপূর্ণ, নিখুঁত দুর্ঘটনা। যদি নিখুঁই খুনি হয় যেমন ভাবা হয়েছিল শুরুতে, অনায়াসে তো পড়তে পারত। যদুবাবুর বাজারের কাছে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখলো ট্রাফিক কনস্টেবল, সঙ্গে তো তার কোনো ব্যাগ ট্যাগ ছিল না। টাকা পয়সা গয়নাগাটি নিক্কু নিয়ে থাকলে একটা কিছু তো দরকার সেগুলো ভরবার জন্য। সিকিউরিটি গার্ড বলেছেন নিক্কু পোনে চটের একটা ব্যাগ নিয়ে। ব্যাগটা গেল কোথায়? নিক্কু কি এমন কিছু যার জন্য দরকার ছিল নিক্কুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার? প্রত্যক্ষদর্শী থাকাটা তো আর আততায়ীর পক্ষে বিপজ্জনক। নাকি দুর্ঘটনা নিক্কুই সাজিয়েছে, সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রশ্নই নেই কাউকে। ভুললে চলবে না, যেভাবে খুনটা হয়েছে যদি জড়িত থাকে একাধিক, পরিচিত কাউকেই থাকতে হবে এই ষড়যন্ত্রে। হতেও পারে নিক্কুই আততায়ীর জন্য দরজাটা খুলে দিয়েছিল গভীর রাতে। সাত, আততায়ীর জন্য না, আততায়ীর জন্য মিসেস লুথরা শারীরিকভাবে কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিলেন। সহজ নয়, নিক্কুর সঙ্গে যোগ সাজেস অন্য কেউ, বা অন্য কারা খুনটা করলো, নাকি কোনো পরকীয়া, নাকি পাছে লুঠের বখরা দিতে হয়, ব্ল্যাকমেলের শিকার হতে হয়, তাই সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো নিক্কুকে, অথবা লুটপাট সেফ পুলিশকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে। অতো নয়, মার্ডার ফর গেন নয়, এটা নয়, অন্য কারণ গভীর কোনো কারণ। আট নম্বর পয়েন্ট, লুথরাদের দাম্পত্য সম্পর্কে কি কোনো টানাপোড়েন ছিল এটা জানা জরুরি। প্রদীপের লালের ভূমিকাতেও তো প্রশ্ন আসছে, বলেছেন বন্ধু অসিতের সঙ্গে দেখা করতে এসেছিলেন, নেই দেখে মিসেস লুথরার সঙ্গে দেড় ঘন্টা গল্প করেছিলেন। মোবাইল ফোনের যুগে প্রদীপ জানতেন না, প্রদীপ জানতেন না যে অসিত বাইরে আছেন? বিশ্বাসযোগ্য? আপনাদের বিশ্বাসযোগ্য লাগছে? আর যদি ধরেও নি, খোঁজ নেননি সেভাবে, তাহলে বন্ধু পত্নীর সঙ্গে হাই হ্যালো করে বা চা বিস্কুট খেয়ে বড় জোর আধ ঘন্টা, কিন্তু দেড় ঘন্টা একটু বেশি ঠেকছে না? ধোঁয়াশা অনেক, খটকা বিস্তর, কি জানা দরকার, কি কি করা দরকার। নোটবইয়ে একটা তালিকা বানাচ্ছিলেন তদন্তকারী অফিসার আশিক, যত সহজ হবে ভেবেছিলেন ততই রাখলেন। কি এত ভাবছিস? আশিক তাকালেন। কমপ্লিকেটেড লাগছে স্যার। ঘটনা যা ঘন ঘটা, বাস্তবের গোয়েন্দা তো বলবেই। একুশ রজনী সেন রোডের বাসিন্দা হলেও নিশ্চিতে বলে ফেলতে পারতেন, গোলমাল লাগছে রে তোপরে, খটকা লাগছে একটা। এসএসকেএম হাসপাতালে হত্যে দিয়ে পড়েছিলেন গোয়েন্দারা। নিক্কুর জ্ঞান ফিরল বিকেল নাগাদ। সৌভাগ্যের কথা, সিটি স্ক্যানের রিপোর্ট জানালো মাথায় চোট আছে, তবে ইন্টারনাল কোনো হ্যামারেজ নেই। ঘণ্টাখানেকের মধ্যেই ছেড়ে দেওয়া হবে নিক্কুকে, সাথে দিয়ে দেওয়া হবে কিছু ব্যথা কমার ওষুধ। ডাক্তারবাবু, ওর কাছে কিছু জানতে চাওয়ার ছিল, কথাবার্তা বলা যাবে? আজই বলতে হবে? পেশেন্ট ট্রমায় আছে এখনো? না, মানে যদি সম্ভব হয়। দেখবেন যেন বাড়তি স্ট্রেস না হয়। ফের ডাক্তারবাবু সে ভস্ম করা চাহনি। এবার উপেক্ষা করলেন অফিসার, ডাক্তার তার কাজ করবেন, পুলিশ পুলিশের কাজ করবে। নিক্কুর বয়ানেই রহস্যভেদের জাদুকাঠি হয়তো লুকিয়ে থাকতে পারে, ডাক্তার কি করে বুঝবেন?
লালবাজার তখন যুদ্ধকালীন ব্যস্ততায় কাজ চলছে। গোটা পঞ্চাশেক মোবাইল নম্বরে সিডিআর এবং টিএল সংগ্রহ করার কাজে নেমে পড়েছে, মানে টাওয়ার লোকেশন। রাধা, আয়ুব আর নিরাপত্তারক্ষীদের বেশ কয়েকজনকে আনা হয়েছে লালবাজারে। যদুবাবুর বাজারে সবজির দোকানের মালিক মদন মাইতিকেও, তলোয়ার দম্পতি অশোক পোদ্দার আর প্রদীপ লালও ততক্ষণে এসে পড়েছেন। আর কাকে আর কাকে ডাকা যাবে, কার তালিকার প্রয়োজন? কেউ না কেউ হয় মিথ্যা কথা বলছে, না হয় কেউ সত্য গোপন করছে। সবার বয়ানের মধ্যে কোনো কি অসঙ্গতি খুঁজে বার করতেই হবে। আয়ুব ততক্ষণ ধরে কেঁদেই চলেছে। এক স্থানীয় সূত্রে খবর দিয়েছে, মাইনে বাড়ানো নিয়ে নাকি লুথারদের সঙ্গে কিছুদিন আগে মন কষাকষি হয়েছিল আয়ুবের। চেপে ধরতে আয়ুব কেঁদে কেঁদে বললেন, মেমি সাহেব আমাকে খুব ভালোবাসতেন, আমি এত বড় পাপ করতে পারি না স্যার। নিকুকে যখন লালবাজার আনা হলো তখন ধুকছে, চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। দ্বিধায় পড়লেন অফিসাররা, একে বেশিক্ষণ জিজ্ঞাসাবাদ করা ঠিক হবে না, হাঁটতে তো পারছেই না ভালো করে। জলটল খাওয়ার পরে নিকু যেটুকু বলল তাতে ফের নাটকীয় মোড় নিল এই নৃশংস হত্যা তদন্ত। মিস্টার লাল গত রাতে চলে গিয়েছিলেন রাধা 8:30 সময়, আর মিস্টার লাল গিয়েছিলেন 9:00 সময়। এক পুরুষ আর এক মহিলা রাত 11:00 নাগাদ আসেন। মেম সাহেব নিজেই দরজা খুলেছিলেন। মহিলা জিন্স আর টপ পরে এসেছিলেন, ভদ্রলোক কুর্তা পাজামা। দুজনকে আগে কখনো দেখেছি বলে মনে করতে পারছি না। মেম সাহেব খুব ভালো রান্না করতেন, চাইনিজ, কন্টিনেন্টাল, মোগলাই সব রকম রান্না আমাকে শিখিয়েছিলেন। রাতের খাওয়ার পর আমাকে কিচেনেই থাকতে বলেছিলেন, গেস্ট আসার কথা আছে বলেছিলেন 10:15 নাগাদ। ওই দুজন আসার পর আমাকে কাবাব পকোড়া বানাতে বললেন, বানালাম, স্যালাডও তৈরি করলাম। মেম সাহেব আর এক ভদ্রলোক ড্রিঙ্ক করছিলেন, অন্য মহিলা শুধু জল চেয়ে খেয়েছিলেন। আমি ট্রে আইস বক্স সব সাজিয়ে দিয়েছিলাম। ফ্ল্যাটে প্রায় বেশি রাত অবধি পার্টি হতো, জাগতে হতো আমায়। ভোর রাত অবধি পার্টি চলছিল গতকাল। আমি কিচেনে ঘুমিয়ে পড়েছিলাম, চিৎকার চেঁচামেচি যে ঘুম ভেঙে গেল। তখন কটা বাজে মনে নেই, 2:30-3 হবে। মেম সাহেবের সঙ্গে মহিলার তর্ক হচ্ছিল, ভদ্রলোক থামাতে চেষ্টা করেছিলেন, মহিলা রেগে মেগে বেরিয়ে গেলেন, কুর্তা পাজামা পরা ভদ্রলোক থেকে গেলেন। তারপর আর ঘুম হয়নি। মেম সাহেব আমাকে বলেছিলেন ভোর ভোর বেরিয়ে পুজোর ফুল আর কিছু ওষুধ আনতে। আমি 5:30-6:45 মধ্যে বেরিয়ে পড়েছিলাম সাইকেল নিয়ে। তখনও ভদ্রলোক ছিলেন? হ্যাঁ, মেম সাহেব আর উনি বেডরুমেই ছিলেন, দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তারপর তারপর যখন যদুবাবু বাজারের দিকে যাচ্ছি ফুল কিনতে, পিছন থেকে একটা বাইক এসে ধাক্কা দিল, মেরে বেরিয়ে গেল, ল্যাম্পোস্টে মাথা ঠুকে গেল, ফুটপাতে পড়ে গেলাম। তারপর আর কিচ্ছু মনে নেই স্যার। গোয়েন্দারা ধন্ধে পড়ে গেলেন। সকালের শিফটে নিরাপত্তারক্ষীদের বয়ানের সঙ্গে নিক্কুর বেরোনোর সময়টা একদম মিলে যাচ্ছে। যিনি নিক্কুকে বেরোতে দেখেছিলেন ব্যাগ হাতে, খুনটা কি তাহলে হয়েছে নিক্কু বেরিয়ে যাওয়ার পর, নাকি তারও আগে? বন্ধ বেডরুমে মহিলাটি কে যিনি রেগে মেগে চলে গেলেন 2:30-3 নাগাদ? কুর্তা পাঞ্জাবি পরিহিত ওই লোকটার পরিচয় বা কি? হ্যাঁ রে নিক্কু, তুই ভদ্রলোককে দেখলে চিনতে পারবি ওই মহিলাকে? নিশ্চয় স্যার, একবার দেখলেই পারবো। ছবি আঁকিয়ে এদের আনা হলো সঙ্গে সঙ্গে, বর্ণনা অনুযায়ী শুরু হয়ে গেল পোর্ট্রেট পেন্টিং। আঁকা দুজন পুরুষ এবং মহিলা দুজনেরই, সমস্ত আবাসিকদের ও কর্মীদের দেখানো হবে সেই ছবি স্থির হলো। সেই দুপুর থেকে টানা চলছে খোঁজখবর, একে তাকে জিজ্ঞাসাবাদ। দুপুর, বিকেল, সন্ধে গড়িয়ে রাত তখন প্রায় 11:30। ঠিক হলো আজ রাতের মধ্যেই ইতি টানতে হবে জিজ্ঞাসাবাদের। টেকনিক্যাল উইংসের বিশেষ টিম কিছুক্ষণের নির্দিষ্ট দিশা আর আবাসিকদের গতিবিধি সম্পর্কে মিলিয়ে দেখতে বাধ্যকাল সকালের মধ্যে। সরস্বতী মিতাকে খবর পাঠানো হয়েছে, কাল এসে পড়বে। অন্য আবাসিকদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ বাকি, কাল হবে।
আশিক ভাবছিলেন, যতটুকু দেখা হয়েছে সিসিটিভি ফুটেছে কুর্তা পাজামা এবং জিন্স টপ পরা মহিলা ছবি ধরা পড়েনি। তাহলে অবশ্য সিসিটিভি বা যা লোকেশন যা পজিশন ফাঁকি দিয়ে ঢোকা যায় সহজে আগেই বলেছি, নাকি ওই দুজন ওই ব্লকেরই কোনো আবাসিকদের অতিথি? নিকু চিনতে পারেনি, অনেক ফ্ল্যাটেই তো সেদিন ভ্যালেন্টাইন্স ডে এর খানা পিনা নাচা গানা হয়েছে সে রাতে। অপরিচিত কেউ অতিথি এসেছিলেন নাকি? তাদের মধ্যে কেউ কি রাত 11:45 তলোয়ার দম্পতি অশোক পোদ্দার আর প্রদীপ লাল নিজেদের গাড়িতে বেরিয়ে গেলেন? আর এক প্রশ্ন জিজ্ঞাসাবাদের পর রাধা আয়ুব নিকুর জন্য লালবাজারের ট্রান্সপোর্ট সেকশন থেকে গাড়ি ডাকা হলো। আশিক তখন মনে করিয়ে দিচ্ছেন তিনজনেই যেন কাল 10:00 সময় উপস্থিত থাকে ত্রিপুরা এনক্লেভে। কথা আরও বাকি আছে। গাড়িতে ওঠার সময় কাঁধে হাত রাখলেন আশিক নিকুর। নিকুকে বললেন, বাবা ওষুধগুলো খাবি ঠিক করে। নিকু মাথা ঘাড় নেড়ে একই সঙ্গে মুখ থেকে একটা হঠাৎ আওয়াজ বেরিয়ে এলো, হাত সরিয়ে নাই, কি হলো রে? চোট আছে স্যার, ও কিছু নয়। গাড়িতে উঠতে যাওয়ার মুহূর্তে থামলো আশিক। এক মিনিট দাঁড়া তো, কোথায় চোট? এই ঘাড়ের কাছে। এই সেই মুহূর্ত ক্লান্তি শান্তি ক্ষুধা তৃষ্ণা বন্ধক রেখে তদন্তকারী যেন নিজের অজান্তেই অতি সক্রিয় হয়ে উঠল। দেখা দেখা তো কোথায় চোট? ও পুরনো চোট। পুরনো কি নতুন আমরা বুঝবো? জামাটা খোল নিকু। জামা খোলার প্রবল অনীহা নিকুর চোখে মুখে, এতক্ষণে যন্ত্রণা পীড়িত মুখে হঠাৎ দ্বিধা আর উদ্বেগের হাঁকিভুকি। ট্রান্সপোর্ট বিভাগের গাড়ি আর স্টার্ট দেওয়া হলো না, তিনজনকেই ফের নিয়ে যাওয়া হলো ইন্টারোগেশন রুমে। নিকুর ঘাড়ের কাছে দেখা গেল গভীর আঁচড়ের দাগ। নখ চেপে বসলে যেমন হয়, ডাক্তাররা স্বাভাবিকভাবেই নিকুর মাথায় আঘাত নিয়েই ব্যস্ত ছিলেন, হয়তো গুরুত্ব দেয়নি ওই আঁচড়কে বা নজর এড়িয়ে গিয়েছিল। এটা কি করে হলো নিকু? পড়ে গিয়ে স্যার, ওই যে বাইকে ধাক্কা মারলো সকালে। তবে যে বললি পুরনো চোট, পড়েছিস তো মুখ থুবড়ে, ঘাড়ের পিছনে কি করে লাগলো? নিকু ঘামতে শুরু করেছে ততক্ষণ আশিকের এক সহযোগী অফিসার তেড়ে যান নিকুর দিকে। কি হয়েছিল বল? ঠিকঠাক দুটো পড়লে সব উগড়ে দেবে, গড় গড় করে দেব নাকি? নিরস্ত করে আশিক। হেড ইঞ্জুরি আছে ওর, ছাড়ো এমনিতেই বলবে। এমনিতেই সব বললো, একটা মিথ্যে ধরা পড়ে গেলে পোড়খাও অপরাধীও রক্ষণ ভেঙে পড়ে, স্রেফ সময়ের অপেক্ষা। অভিজ্ঞতা আমাদের, অভিজ্ঞতা পুলিশের, নিকু তো সে তুলনায় নেহাতি আনাড়ি, কি করে ব্যতিক্রম হবে? বলতে শুরু করলো আর স্তম্ভিত গোয়েন্দারা শুনতে লাগলেন সেই ভয়ঙ্কর হত্যার কাহিনী। প্ল্যান করেছি স্যার, যা মাইনে পেতাম ওতে কোনো মতে সংসার চলত। বিহারের বাড়িতে টাকা পাঠিয়ে নিজের হাতে আর কিচ্ছু থাকতো না, ভাবতাম এভাবেই কি চাকরিগিরিতে জীবনটা কেটে যাবে। সাহেব বাড়িতে থাকলে সম্ভব হতো না কিছু করার, মাঝে মাঝেই ব্যবসার কাজে বাইরে যেতেন সাহেব, তেমন একটা সুযোগ খুঁজছিলাম। বুঝলাম, কিন্তু খুনটা করলে কোথায় পালাতাম? সে ধরে আনতেন, ছবি আর ঠিকানা তো সাহেবের কাছে ছিলই। আমার ইচ্ছে ছিল গ্রামে জমি জমা কিনে চাষবাসের, তাই এমন কিছু করতে হবে যাতে টাকাটা হাতে আসে আর ধরাও না পড়ি। গতকাল সন্ধ্যেই মিস্টার লাল এলেন, চলে গেলেন 8:45 নাগাদ। রাধা তার আগেই চলে গিয়েছিল, আমি খেতে শুতে গেলাম। মেম সাহেব ফ্যান্ডি আর বিগলসকে রাত্রি ছাতে করে দিলাম, ওদের গলার বেল্টটা নিজের কাছে রাখলাম। বলে যা, বলে যা। 1:00 নাগাদ ছাতের কোয়ার্টার থেকে নেমে ফ্ল্যাটে ঢুকলাম।
মেম সাহেবের বেডরুমে নক করলাম। উনি বেশ কিছুক্ষণ পরে ভিতর থেকে বললেন, কে? বললাম, আমি নিকু। প্রচন্ড শরীর খারাপ লাগছে, খুব মাথা ব্যথা করছে, একটা ওষুধ দেবেন? উনি দরজা খুলে দিলেন, ঝাঁপিয়ে পড়লাম। উনি প্রস্তুত ছিলেন না, হকচকিয়ে গেলেন। আমি ধাক্কা দিয়ে বেল দিয়ে দিলাম। উনি জিম করতেন, খুব ফিট ছিলেন, ঘরে পিঠে হাতে চোখে খুব জোরে ঘুষি মারলেন। বিভৎস, চোখের রক্ত জমে যাওয়ার তাহলে সেই ঘুষি থেকেই, তাই না নিকু? স্যার, বলতে থাক নিকু। মেম সাহেব পড়লেন না, বন্ধ হয়ে গেল একটু পরে। আলমারির চাবি খুলে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে ডয়ারে রাখা একটা চামড়ার ব্যাগে ভরলাম। সেদিন ভ্যালেন্টাইন না কি কি যেন একটা ছিল, ইস্ক মহব্বতের দিন। বেলুনে টাঙানো হয়েছিল অনেক, প্রায় পার্টি হতো তো ফ্ল্যাটে। ভাবলাম পার্টির মতো করে সাজাই বসার ঘরটা। মেম সাহেব যখন পড়ে আসেন বেডরুমে, আমি কিচেনে ঢুকে রান্না শুরু করলাম। কাবাব, চিকেন, পনির পাকোড়া। ক্যাবিনেট থেকে বোতল বার করে দুটো গ্লাসে মদ ঢাললাম অল্প। মোমবাতি রান্নাঘরেই ছিল, জ্বালালাম। ন্যাপকিন, কাঁটা চামচ সাজিয়ে টেবিলে এমনভাবে রাখলাম যাতে মনে হয় অনেক রাত অবধি পার্টি চলেছিল। সে রাতে রাধা চলে যাওয়ার পর আর কেউ আসেনি ফ্ল্যাটে, সব বানিয়ে বলেছি। হোয়াট এ স্ট্রেঞ্জ, বেরোলি তো তুই পোনে ছড়ায়, তাই না নিকু? তার আগে বেরোলে সন্দেহ করতো সিকিউরিটিরা। শীতকাল ছিল, মাথার উপর দিয়ে একটা মাফলার জড়ালাম যাতে আঁচড়গুলো তেমন চোখে না পড়ে। চটের ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে স্টিডি বুথ থেকে বাবলুকে ফোন করলাম। কে বাবলু? ওই বাবলু মণ্ডল, বিহারে আমার জেলাতেই বাড়ি, পরিচিত। আলিপুরের অনন্ত অ্যাপার্টমেন্টে থাকে, নরেন্দ্র বাগলিয়া সাহেবের বাড়িতে রান্নার কাজ করে। ওর কাছে টাকা পয়সা গয়না ভর্তি ব্যাগটা রেখে এলাম কাগজে মুড়ে। বাবলু অসুস্থ ছিল কিছুদিন ধরে, ওকে ঘটনাটা কিচ্ছু বলিনি, বলেছিলাম পরে এসে ব্যাগটা আমি নিয়ে যাব। ও সরল মনে বিশ্বাসও করেছিল। চটের ব্যাগটা রাস্তায় ফেলে নিয়েছিলাম। চামড়ার ব্যাগটা তাহলে কি বাবলুর কাছেই আছে? হ্যাঁ স্যার। এক্ষুনি যাব বাবলুর কাছে, কিন্তু তার আগে নিকু, তার আগে তোর ওই অ্যাক্সিডেন্টের গল্পটা বল শয়তান। যদুবাবুর বাজারের কাছে ইচ্ছে করে সাইকেল নিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরেছিলাম, জানতাম লাগবে, অজ্ঞান হয়ে যেতে পারি। যেও ছিলাম, অজ্ঞান হয়ে পড়ে থাকি দুদিন, এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবো ভাবিনি। ও শয়তান, যদি মরে যেতিস বেকায়দায়। ওটুকু ঝুঁকি তো নিতেই হবে স্যার, পালিয়ে গেলে তো সবাই আমাকেই সন্দেহ করতো। নিক্ষুদম নেই একটা এতক্ষণ বলে আশিক মোবাইলে ধরেন ডিসিকে। স্যার, কেস ক্র্যাকড, নিকু কনফেস করছে, হি ওনলি ক্রিয়েটেড দ্য পার্টি সিন। হি ওনলি ক্রিয়েটেড দ্য পার্টি সিন। রাতেই লালবাজারে রওনা দিল গোয়েন্দা প্রধান, এবং যখন মুখোমুখি হলেন নিকুর, আশিক বলে ফেললেন, কঠিন জিনিস স্যার, শুনুন একবার গল্পটা। অস্কার না হই, ফিল্মফেয়ারের বেস্ট অ্যাওয়ার্ডটা ওর বাঁধা।
পরবর্তী ঘটনা প্রবাহ এগুলো প্রত্যাশিত পথেই। সে রাতেই অনন্ত অ্যাপার্টমেন্টে বাবলুর কোয়ার্টারে হানা দিল পুলিশ। বাবলুর কাছ থেকে পাওয়া গেল চামড়ার ব্যাগটা, উদ্ধার হলো সমস্ত টাকা ডলার গয়নাগাটি। যে বেল্টের ফাঁস দিয়ে খুন করেছিল নিক্কু রবীন্দ্র লুথরাকে, সেটা লুকিয়ে রেখেছিল সে ছাদের ঝর্ণার পাথরের চায়ের নিচে। পাওয়া গেল সেটাও। পোস্টমর্টম আর ফরেন্সিক বিশেষজ্ঞদের মতামত জানালো, মৃতার গলায় আঁচড়ের দাগ বেল্টের হুক থেকেই হয়েছিল। আঙুল দিয়ে চেপে ধরে বেল্টটাকে আর বেল্টের হুকটাকে গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল নিক্কু। মিলেও যাচ্ছে নিক্কুর বর্ণনার সাথে, খুনের প্রত্যক্ষদর্শী অমিল, কিন্তু পারিপার্শ্বিক প্রমাণ ছিল এতটাই সংশয়াতীত যে চার্জশিট উত্তর বিবেচনা পর্বে আলিপুর জেলা ও দায়রা আদালত নিক্কু যাদবকে দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ডের আদেশ দিলেন। হাইকোর্টে আবেদন হলো যথানিয়মে, সাজা কমে দাঁড়ালো যাবজ্জীবন কারাবাস। ঘটনা ফিরে দেখলে মনে হয় বিশ্বাস এক আশ্চর্য অনুভূতি। যখন সত্যি করে কেউ চেনা পরিচিতের সড়ক পথে বেশ কিছুটা দূরত্ব অতিক্রমের পর তা হয়ে যায় শর্তহীন, ঠিক তেমনি নিক্কুকে ভালোবাসতেন মিসেস লুথরা, স্নেহ করতেন নিখাত নিজের ভাইয়ের মতো। বিশ্বাসও ছিল প্রশ্নাতীত, এতদিনের একজন পুরনো টাকা পয়সা গয়না গাটি আলমারিতে খোলা রেখে চলে যেতেন নিশ্চিন্তে নিক্কুর ভরসায়, ভালোবেসেছিলেন ওকে। দূরতম কল্পনাতেও ভাবেননি লুথরা বিশ্বাস ভঙ্গ হবে প্রাণের বিনিময়ে, আর কে ঘটাবে সেই বিশ্বাসের অপমৃত্যু? অতি পুরাতন ভৃত্য। নমস্কার। আমাদের আজকের রহস্য গল্প লুথরা হত্যা রহস্য, যেটা গোয়েন্দাপীঠ লালবাজার সুপ্রতিম সরকারের লেখা বই থেকে নেওয়া হয়েছে। নাট্যরূপ করেছে চন্দনদা। সূত্রপাঠ এবং গল্পপাঠে চন্দন চক্রবর্তী ও রঞ্জন চক্রবর্তী।